এই ভদ্রমহিলা ভেবেই নিয়েছে সারা রাত জেগে থাকবে আর সারা ধরে খুঁটিনাটি কাজগুলো করতে থাকবে আর করতে থাকবে। এই এটা নাকি বরের হুকুম, একদমই নয়। আসলে কারণটা কি পরে জানতে পাবে। তো চলো, তোমার কি আর কোনো কাজ আছে মুড়ি বের করা ছাড়া? আরো যা যা কাজ আছে সব বেটে বের করো, সারা ধরে বসে বসে করো। মুড়ি নাকি রাত্রিবেলাও ঢালতে হবে কৌটাতে, ভাবো সারাদিন যায় সময় পায় না, রাত এখন 12টা প্রায় বাজতে যায়, ঘুমোতে না গিয়ে এখন মুড়ি কৌটায় তুলছে। এরকম করে বলো না বাবা, এরকম করে বলো না। অ্যাকচুয়ালি মুড়িটা কৌটা করে ঢালছি ভরছি মানে রাত্রিবেলা আমার বেবি খেতে চাইলে তখন আবার আমাকে রান্নাঘরে আসতে হবে। আর এই দেখছো বাদাম ভেজে রেখেছি, ছোলা ভেজে রেখেছি সকালবেলা খাবারের জন্য। এক বেলার খাবার খেয়ে অন্য বেলার খাবার জোগাড় করতে হবে, বুঝেছো? এরকম ব্যাপার আর কি। আর এ হচ্ছে আটা বের করে রাখলাম রাত 12টার সময়, আমি আটা আটার গোলা বের করে রাখলাম কারণ সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠেই বানাতে হবে তার জন্যে। এই জন্যে বললাম সারা রাত জেগে থাকবো। তো চলো, এই যে প্রিপারেশান চলছে ঘুমোনোর জন্যে, আর আমি চলে এলাম শয্যা বাথরুমে ফ্রেশ হতে। তো আজকে আমি রাত্রিবেলায় দেখাবো তোমাদেরকে যে কী দেখাবো রাত্রিবেলায়। ওরে বাবার বাবা, না না না, ভয়ের কিছু নেই বাবা, তেমন কিছু দেখাবো না। অ্যাকচুয়ালি রাত্রিবেলায় আমি আমার স্কিনের কেয়ার কীভাবে করি, বিশেষ করে শীতকালে, তো তোমাদেরকে সেটাই শেয়ার করা। জাস্ট এর জন্যই রাতে ফিরে এলাম, আর রাতের থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু তোমাদের এই ব্লগটা কন্টিনিউ করবো সকালবেলা পর্যন্ত। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমার বাবা বাবা শুনতে থাকো। কী কী করলাম নিশ্চয়ই দেখেছো, ব্রাশ করলাম আমি কিন্তু পাটাও সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে পায়েও ক্রিম মাখাতে পারি, কারণ শীতের সময় পা স্নান করার সময় খোসা দিয়ে ভালো করে ডোলে ডোলে ধুতে হবে, আর রাত্রেবেলায়ও ধুতে হবে ভালো করে যাতে ক্রিমটা পায়ে লাগাতে হবে না, একদম বোরলিং লাগাবো পায়ে, লাগিয়ে শুয়ে থাকবো, তাহলে পায়ের স্কিনটা সফট থাকবে আর ফাটবে না। চলে এলাম ব্রোলিং মেখে চুলটা আসছে, মানে ওটা আমার ডেইলি কাজ। এবার এলাম আবার রান্না করে, কেন ঢকঢক করে জল খেয়ে নিলাম দেখে নিলে, এখন খাচ্ছি আমি আমার সেই ফাইলটা, অসকাষ্ট ফাইলটা। ব্যাস আমার জলের খাওয়ার কমপ্লিট, আর আমার হাজব্যান্ডকে এবার জল খাওয়াবো। হাজব্যান্ড বলছে জল খাওয়াচ্ছ তাও ক্যামেরায় তুলছো? আমি বলছি হ্যাঁ, সবই ক্যামেরায় তুলবো, যা যা করবো সবই ক্যামেরায় তুলবো। এই দেখো এই দেখো, আমি তো কচিতা, আমি তো কচিতা, আমার বেবি এই গানটায় নাচ করছে। যাই হোক, গুড নাইট বলবো আমার গোবিন্দকে দর্শন করিয়ে। তো লাইট বন্ধ করে চলো রাত্রে শুতে যাই, সকালবেলা দেখা হবে। এই যে সকালে চলে আসছি, ভোরবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে কী রান্না করবো সকালবেলা? ছুটির দিন আজকে হলো সানডে, তো সানডে হলে কী হবে, হাজব্যান্ড তো বাড়তে থাকবে না সারাদিন। আমি কিন্তু দুধ বসিয়ে দিলাম মানে ওভেনের উপরে, কারণ ওটা দিয়ে সুজি রান্না হবে। তো দুধটা প্রথমে বসিয়েছি, গরম জলটা নামিয়ে দিয়েছিলাম। এবার আমি দুধের মধ্যে কী দেবো বলো তো? সেই অনেক করে বাদাম খেজুর আমি মিক্স করে মিক্সার করে রেখেছিলাম, সেইটা অল্প একটু এক চামচ দিয়ে দিলাম। এবার দেবো সুজি, কারণ সুজিটা রান্না হবে সুন্দর করে। আমার হাজব্যান্ডের জন্য যে আটার গোলা রাত্রিবেলা বার করে রেখেছিলাম না, সেইটা এখন বানাবো আর সুজির সঙ্গে খেতে দেবো। এই খেয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তার জন্যে বললাম যে সারা রাত হাজব্যান্ড বলেছে জেগে থাকতে, মোটেও নাই। তো চলো বেবির জন্যে একটু সুজিটা রেখে ঠান্ডা করতে দেবো, আর আমার হাজব্যান্ডের জন্য সুজিটা আমি নিয়ে রেখে দেবো, কারণ পরে তো এই সুজিটা রান্না করেছি দুধটা একদম টেনে গেছে পুরো, কেমন হবে বুঝতে পারছো? তো চলো বেবিকে খাওয়াতে আসছি। এদিকে আমার হাজব্যান্ড তৈরি হচ্ছে, ভাবো আমি এখনও রুটি বানানো শুরুই করিনি। তো রান্নাঘরে এসে বেবিকে তাড়াতাড়ি করে খাইয়ে রান্নাঘরে এসেই দেখো আমি রুটি একদিকে বানাচ্ছি, আর আমার হাজব্যান্ডকে একটু বসে খেতে দেবো বানিয়ে রেডি করে, তার সবাই হলো না, এই দেখো বানাচ্ছে আর খাচ্ছে। তো চলো, এত বকবক করছি তোমাদের কান ঝালাপালা করে যাবে আজকে। আমি কিন্তু রুটি বানাচ্ছি ফুলকো ফুলকো করে, তোমাদের সঙ্গে শেয়ার না করলে কী করে হয় বলো তো? তো এই দেখো কাপড় দিয়ে চেপে চেপে আমি রুটিটাকে ফুলিয়ে ফুলিয়ে পুরো ফুলকো ফুলকো করে দিয়েছি, এবার ঢেকে রেখে দেবো। তো চলো, হাজব্যান্ড এই যে দুগ্গা দুগ্গা বলে আমার গোবিন্দকে প্রণাম করে বেরিয়ে পড়লো নিজের কাজে। তো চলো সঙ্গে থেকো। রুটিটা যদি আমি এই যে গ্যাসের পরে রেখে দিয়ে গেটটা বন্ধ করতে যাই, ভাবো রুটির অবস্থাটা কি হবে। এই রুটিটা নামিয়ে দিয়ে তবে দৌড়াবো নিচে, নামিয়ে দিচ্ছি রুটি। না কিছু হলো কষ্ট হবে না, 20 মিনিট অনেক টাইম। ঠিক আছে,
চলো মনটাকে একটু শান্তি করে নিই। অ্যাকচুয়ালি নিচে এসেছি, এখানে জল দেবো না, শান্তি আমার মনটা হবে না। তো জল ঢেলে মোটামুটি একদম ধুয়ে দেওয়ার পরে আমার মনটা একটু শান্তি পায়, শান্তি করে নিলাম। আনন্দবাজার পেপারটা খুলে নিয়ে গেছে, আনন্দবাজারের রবি বাসরিও আমার সঙ্গে আমার কাছে দেখে গেছে, মানে আজকে রবিবার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধারণ তোমাকে সবাইকে জানাই নতুন একটা ব্লগে স্বাগত। তো সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, খুশিতে আছো? আমি ভালো আছি, সুস্থ আছি, খুশিতে আছি। সকালটা শুরু হলো আজকে টেনশন মাথায় নিয়ে, হাজব্যান্ড বেরিয়ে যাবে। আজকে সানডে, মানে 4th ডিসেম্বর, তো সানডে দেখে দিলাম, চলো ছুটিটা করা বাকি আছে। হাজব্যান্ড বেরিয়ে গেছে মানে চাপ নেই, রান্নারও চাপ নেই, সকালে ব্রেকফাস্টটা তৈরি করা হয়ে গেলো। এখন বাজে প্রায় 7টা মতো, তো চলো তারপরে আমি ফ্রি, ফ্রি মানে মোবাইলটা নিয়ে একটু বসবো, এডিট করব, দেখি আজকে ভিডিওটা তোমাদেরকে দিতে পারি কি না। তো চলো আমার সঙ্গে থাকো। দেখে দিলাম রুটি, ফ্রিজ থেকে বার করলাম আমার বেবির সবজি, একটু ডালিয়ে বানিয়ে দেবো। সকালে সবজি খাইয়ে আসছি, এখন খাওয়ানোর চাপ নেই একদম। আর ব্রেকফাস্টের পর্ব শেষ হয়ে গেল, এবার রান্নার চাপটা, যেহেতু খাওয়ার মানুষ কম আছে এখন আপাতত, সেহেতু রান্নার চাপটাও একদমই কম। তো চলো একটু পরে পরে রান্না তুলে দিল, কোনো অসুবিধা নেই, ছুটির দিন এটা একটা সুবিধা। তো চলো, ময়দার পেশি আজকে ফাঁকা, রবিবার, রান্না নেই। রান্না না থাকলে কিন্তু অর্ধেকটা চাপই থাকে না। হাজব্যান্ড বেরিয়ে গেছে খেয়ে, বেবিকে খাইয়ে দিয়েছি, এখন তো ফাঁকা ময়দান, আমাকে আর কে পায় বলো তো। সময় পেয়েছি মানে নিজের জন্য সময় দেওয়াটা মানে হচ্ছে রূপচর্চা আর শরীর চর্চা যাকে বলে। তো শুরু করে দিলাম আমি আমার শরীরচর্চাকে, চর্চা করতে। তো এই শীতের সময় শরীরটাকে একটু হালকা না করলে কি বলতো, মনে হয় যে আমি মুটি হয়ে গেছি বেশি, আর হালকা করাটা ভীষণ দরকারি। তো লম্ফচম্প শুরু করে দিলাম, এদিক ওদিক যেদিকে পারছি সেদিকে হাত পা ছুঁড়ে নিজেকে একটু হালকা করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এটা দরকারই আমাদের সবার জন্যে। এখন সিটি মারেনি, রোদ্র এসে গেছে আর কি, ফুল এনার্জি নিয়ে শরীরটাকে হালকা করে দিলাম সকালবেলা, এখন এনার্জি নিয়ে সারাদিন কাটিয়ে দাও। তো চলো ফ্রেশ হয়ে আসি, তোমাদের সামনে ফিরে এলাম আমি অনেকক্ষণ পরে, কারণ যেহেতু রান্না নেই চাপটাও কম, তো একটু নিজস্ব কাজ করছিলাম। যাই হোক, সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না। ওদিকে কুত্তা এত ডাকছে না, যদি ওদের কুত্তার ডাক তোমার আমার এই ভয় যেমন চলে আসে তাহলে ভাবো কেমন শুনতে লাগবে। যাই হোক, তো রান্না না থাকলে কি হয়, তখন খুঁটিনাটির ঢালাঢুলির কাজগুলো কমপ্লিট করতে হয়। যেমন আমি দেখো ওই যে ডালিয়ের প্যাকেটে ঢাললাম, এবার ডালটা তুলছি, ব্যাস এই হচ্ছে কাজ, মানে খুঁটিনাটি কাজ যাকে বলে। তো চলো বন্ধুরা, আমার গল্প আজকের মতো এখানেই শেষ। তো নতুন গল্প নিয়ে আমি কালকে সকালে অবশ্যই ফিরে আসবো তোমাদের সামনে। তো তোমরা সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, খুশিতে থেকো। আজকে ভয়েসটা দিলাম একদম পুরো ফুল এনার্জি নিয়ে আর আনন্দ সঙ্গে নিয়ে, জানি না কেন। তবে যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। তোমরা সঙ্গে থেকো আর আমাকে ভালোবাসতে থাকো, আমাকে ভালোবাসলে আমার কথা শুনতে পাবে, আমার হাসি শুনতে পাবে, আরও মজার মজার অনেক কিছু দেখতে পাবে। যাই হোক, কী দেখতে পাবে তা জানি না, তবে আমার সঙ্গে থেকো তাহলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নেক্সট ডে। শীত পড়ে গেছে, শীতের সময় কিন্তু সবসময় সাবধান, বেবিদেরকে সাবধান রাখবে, নিজেদেরকে সাবধান রাখতে হবে, আর নিজেদেরকে মানে স্কিনটাকে যত্ন করতে হবে, কারণ শীতের স্কিন কথা বলে। তো চলো টাটা।